राज्य सरकार पाल्टा एबार राज्यपाले दुर्गा सम्मान दुर्गा पूजा उपलक्षे एबार दुर्गा सम्मान देवें राज्यपाल सीवी आनंद बोस एवं एई उपलक्षे सारा भारत थेके चावा होयेछे कृतिदेर नाम संगीत चित्रकला साहित्य सिनेमा नाटकेर मतो विभिन्न क्षेत्रे चावा होयेछे कृतिदेर नाम सामाजिक काजकर्म चिकित्सार मतो विभिन्न क्षेत्रेओ नाम चाइलो राजभवन तीनटी पर्याये दुर्गा सम्मान देवार कथा घोषणा राजभवनेर प्रथमटी दुर्गा भारत परम सम्मान जार आर्थिक मूल्य 1 लक्ष टाका दुर्गा भारत सम्मानेर आर्थिक मूल्य 50,000 टाका दुर्गा भारत पुरस्कारेर आर्थिक मूल्य 25,000 टाका 30 सेप्टेम्बरेर मध्ये इमेल करे पाठाते हबे नाम एमनई खबर राजभवन सूत्रे क्रमश भयावह आकार निच्छे डेंगी जखन डेंगी निये उद्वेग क्रमश बाढ़छे सेई अवस्थाय दाड़िये हासपाताले विभिन्न हासपाताले अतिरिक्त बेडेर व्यवस्था करा होच्छे डेंगीर जन्य हासपाताले 300 बेडेर व्यवस्था करछे कलकाता पौरसभा खिदिरपुरे कलकाता पौरसभार हासपाताले बेड बेड़े होच्छे 100 एकई संगे सेंट्रल एवेन्यू इस्लामिया हासपाताल एई हासपातालेओ किन्तु अतिरिक्त बेडेर व्यवस्था करा होच्छे डेंगीते जारा आक्रांत हबेन तादेर जन्य एमनकि बेसरकारी हासपाताले कोथाय कोथाय बेड खाली रयेछे ताओ जानाते आधिकारिकदेर निर्देश देवा हयेछे अर्णव मुखोपाध्याय आमादेर प्रतिनिधि एई मुहूर्ते रयेछेन आमादेर संगे टेलिफोन लाइने अर्णव कोन कोन हासपाताले अतिरिक्त बेडेर व्यवस्था करा होच्छे डेंगी मोकाबिला करार जन्य দেখো আজকে ডেঙ্গি মোকাবিলায় একটি জরুরি ভিত্তিতে রিভিউ বৈঠক ছিল কলকাতা পুরসভায় তাতে পুরসভার আধিকারিকরা এবং মেয়র ফিরহাদ হাকিম ছিলেন এখানেই যেটা সিদ্ধান্ত হয়েছে যে খিদিরপুরে যে পুরসভার হাসপাতাল রয়েছে সেটাকে 100 বেড করা হচ্ছে এবং সেই 100 বেডটাই হচ্ছে ডেঙ্গি রোগীদের জন্য একদম নির্দিষ্ট থাকবে অর্থাৎ এই হাসপাতালটাই পুরোটাই ডেঙ্গি হাসপাতাল রূপে বিবেচিত হবে এবং তার পাশাপাশি যেহেতু ফিরহাদ হাকিম তিনি ইসলামিয়া হাসপাতালের সঙ্গে যুক্ত সেন্ট্রাল এভিনিউর উপরে সেখানেও 200 বেডের ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ সর্বমোট 300 বেড থাকছে হচ্ছে ডেঙ্গি রোগীদের জন্য ডেডিকেটেড এমনটা জানা যাচ্ছে এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে হেল্পলাইন নাম্বারও তারা 7-10 দিনের মধ্যে শুরু করে দেবেন যেখানে হচ্ছে সরকারি এবং বেসরকারি হাসপাতালে কোথায় কত বেড খালি রয়েছে সেটা যে কোনো ডেঙ্গি আক্রান্ত রোগীর পরিবার জানতে পারবেন এই হেল্পলাইনে ফোন করে ধন্যবাদ অর্ণব একদিকে যখন ডেঙ্গি ডেঙ্গিতে যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য হাসপাতালে বেডের ব্যবস্থা করা হচ্ছে অন্যদিকে একই সঙ্গে কলকাতা পৌরসভা তরফ থেকে বিভিন্ন জায়গায় একেবারে প্রচার অভিযান চালানো হচ্ছে দক্ষিণ কলকাতার 96 নম্বর ওয়ার্ডের ছবি দেখাচ্ছি বিজয়গড় এলাকা এখানে কিন্তু একটি পরিত্যক্ত বাড়িতে প্রচুর মশা লার্ভা মিলেছে যার ফলে এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশের উপস্থিতিতেই তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকেন পুরকর্মীরা উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ এই মালিককে বারবার নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি এমনই জানিয়েছেন ডেপুটি মেয়র 96 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই 4 জন ডেঙ্গি আক্রান্তে মৃত্যু হয়েছে তাই ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে এলাকায় আজ অভিযান চালানো হয় একই সঙ্গে সল্টলেকের ছবি দেখাবো সেখানে ডেঙ্গি সচেতনতা প্রচার চালালো বিজেপি সল্টলেকের ছবি দেখাচ্ছি ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ তার প্রতিবাদে বিক্ষোভ দেখাইছে আজ বিজেপি বিক্ষোভের পাশাপাশি সচেতনতা প্রচারও চালানো হয় বিধাননগর বিজেপি মণ্ডল 2-এর মিছিল হয় করুণাময় বাস টার্মিনাস এবং সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে দেখছেন সেই ছবি বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডারও ছড়ানো হয়েছে একই সঙ্গে বিক্ষোভ দেখিয়েছে আজ কংগ্রেসও দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গির দাপট ক্রমশ বাড়ছে এই অভিযোগে পুর প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পথে নামলো কংগ্রেস